আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি নরসিংদী জেলার রায়পুরা থানার রাধানগর ইউনিয়নের মনোহরাবাদ গ্রামে অবস্থিত পীরপুর ফতেহালি শাহর মাজারে। পীরপুরের দরগা, পীরপুরের মাজার, পীরপুর ফতেহালি শাহর দরগা বিভিন্ন নামে এই মাজারকে ডেকে থাকে। মাজারে যেতে যেতে আপনি সাপের মতো একে বেঁকে বয়ে চলা একটি রাস্তা পাবেন। এই রাস্তা দিয়ে আপনি কিন্তু যেতে হবে পীরপুরের দরগায়। খুবই সুন্দর একটি সাপের মতো একে বেঁকে যাওয়া রাস্তা। এই রাস্তার দুপারে কিন্তু বিভিন্ন রকমের ফসলি জমি, সবুজের সমারোহ দেখতে পাবেন, বিভিন্ন গাছপালা। তারপরেই কিন্তু আপনি আসবেন পীরপুরের দরগায়। সুবিশাল চকের মাঝখানে, দানি আবাদি জমির মাঝখানে কিন্তু এই পীরপুরের দরগাটি অবস্থিত। আমরা অলরেডি চলে এসেছি পীরপুরের দরগায়। এখানে যত আপনি ঘর বাড়ি যা কিছুই দেখতে পাবেন সব কিন্তুই এই দরগা কেন্দ্রিক অবস্থিত। আমরা অলরেডি পীরপুরের দরগা প্রাঙ্গণে চলে এসেছি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন পীরপুরের দরগার ফতেহালি শাহর মাজারটি। আমরা আপনাদেরকে কাছ থেকে দেখাতে চেষ্টা করব। এ হচ্ছে পীরপুরের দরগা। দেশের বিভিন্ন স্থান থেকে, দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসে এই দরগায় বিভিন্ন মানত করে, এবং হচ্ছে এখানে এসে পর্যটন বিলাসীরাও কিন্তু, ভ্রমণ পিপাসুরা এখানে আসে ভ্রমণের জন্য এবং হচ্ছে বেরিয়ে যায়। এখানে মাজারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ রয়েছে যারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে। মাজারের সামনে খুব সুন্দর করে দুটি বাঘ এবং হচ্ছে একটি কুমিরের ভাস্কর্য রয়েছে। ছোট বাচ্চারা কিন্তু এটাকে দেখছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মাজারে প্রবেশ করার গেট। এই মাজারে প্রবেশের জন্য দুটি রাস্তা রয়েছে। রায়পুরা থেকে একটা দিয়ে আসা যায়, আর একটা দিয়ে যারা ভৈরব থেকে আসেন তাদের জন্য হচ্ছে রাধানগরের পাশ দিয়ে আরেকটি রাস্তা। এখানে সুবিশাল বড় বড় হাজার বছরের ঐতিহ্য ধরে রেখেছে হাজার বছরের বৃক্ষ রয়েছে, যাদের বয়স অনেক, কোনোটার 500 বছর, কোনোটার 400 বছর, এমন বড় বড় বটবৃক্ষ রয়েছে। এখানে মাজার প্রাঙ্গণে অনেক অগণিত ছোট বড় অনেক অনেক জাতের গাছ কিন্তু দেখতে পাবেন। এটা হচ্ছে মাজারের পিছন সাইড। আপনাদেরকে মাজারের সাইডগুলো দেখাতে চেষ্টা করব, পুরো মাজারটাই। রাধানগর থেকে যারা আসবেন, নারায়ণপুর ভৈরব থেকে যারা আসবেন, এই রুটে আসতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় রাস্তা। পাশে একটা মসজিদ রয়েছে, যদি নামাজ পড়তে চান তাহলে এই মসজিদে নামাজ পড়তে পারবেন। পীরপুরের এই দরগাতে কিন্তু সবসময় লোকের সমাগম থাকে, তবে সপ্তাহে একটি দিন এবং বছরে বিশেষভাবে 7 দিনের জন্য কিন্তু এখানে উরুস হয়, এবং তখন কিন্তু লোকে লোকারণ্য হয়ে পড়ে। এটা হচ্ছে দরগার বিল নামে পরিচিত এই বিলটি। এখানের মাছ কিন্তু অনেক সুস্বাদু, এবং হচ্ছে বর্ষার সিজনে প্রচুর পানি থই থই করে, দেখতে অনেক সুন্দর লাগে। এখানে কিন্তু নৌকা ভ্রমণ করেও কিন্তু অনেক ভ্রমণ পিপাসু আসে। এটা হচ্ছে দরগার বিলের দরগার ঘাট, শানবাদানো ঘাট রয়েছে। এখানে হরেক রকমের জিনিস পাওয়া যায়। আমরা হচ্ছে পুরো মাজারটাই কিন্তু আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মাজারের প্রাঙ্গণে। এখানে ঠান্ডা শরবতের দোকান, ফুচকার দোকান, এবং হচ্ছে মাটির হাঁড়ি, বিভিন্ন তৈজাসপত্রেও কিন্তু এখানে পাওয়া যাবে। এখান থেকে আপনি হাতের বাম পাশে যদি যান তাহলে কিন্তু রান্নাবাড়ার জায়গা, যেখানে হচ্ছে খাবার দাবার পরিবেশন করা হয় এবং রান্না করা হয়। আমরা হচ্ছে ওদিকে আপনাদেরকে নিয়ে যাব, পুরো মাজারটাই আজকে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এই রাস্তা ধরে আপনি সামনের দিকে যদি চলে যান, অর্থাৎ মাজার থেকে পশ্চিম পাশে,
তাহলে কিন্তু আপনি হচ্ছে টয়লেট এবং হচ্ছে রান্না বাড়ার জায়গা পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে ওদিকে নিয়ে যেতে চেষ্টা করছি। সামনে আপনারা লেখা দেখতে পাচ্ছেন মহিলা টয়লেট, এখানে মহিলাদের সুব্যবস্থা রয়েছে টয়লেটের এবং হচ্ছে পাশেই পুরুষদের টয়লেট রয়েছে। আর এই যে ঘরটা, এটাতেই কিন্তু খাবার দাবার পরিবেশন করা হয়, বিশাল বড় একটি ঘর। যাই হোক, আমরা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এবং দেখাতে চেষ্টা করব বিস্তারিত। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, হাঁড়িপাতল মাজন করছে, এখানে অনেকগুলো টিউবওয়েল রয়েছে হাঁড়িপাতল বাসনপত্র ধোয়ার জন্য, এবং হচ্ছে সারিবদ্ধ অনেক চুলা রয়েছে। কিন্তু এই যে টয়লেট, এটা এখানে থালা বাসন ধুতে পারবেন। এই যে চুলা, এখানে 100-এর অধিক চুলা রয়েছে, কারণ হচ্ছে উরুসের দিনগুলোতে কিন্তু অসংখ্য লোকজন এখানে আসে এবং সাপ্তাহিক বারের দিন এখানে কিন্তু হাজার হাজার লোক আসে, তখন কিন্তু রান্না বাড়ার জায়গায় খুঁজে পাওয়া যায় না, এত লোক হয়। রান্না বাড়া শেষ করে সবাই কিন্তু খাবার দাবার পরিবেশনের জন্য এই ঘরটাকেই বেছে নেয়, বিশাল বড় একটি ঘর। এই ঘরে এখানে আপনাদের খাবারের জন্য পাটি বিছিয়ে বা মাদুর বিছিয়ে কিন্তু খেতে পারেন। তো হচ্ছে খাবার দাবার শেষ করে দুইটা গেট রয়েছে, যে কোনো একটা দিয়ে বের হতে পারেন। এদিক দিয়েই আমরা বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে তারপরে আপনি যদি মাজারে আবার যেতে চান, যেতে পারবেন, বা কোথাও কোনো কিছু কেনাকাটা করার থাকে তাহলে করতে পারেন। অনেকেই ঘুরতে এসেছে মাজারে, অনেক দোকানপাট রয়েছে। আমরা সাপ্তাহিক বারের দিন ছাড়া এসেছি, যেন ভিড়টা একটু কম থাকে, যেন আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাতে পারি, এই জন্য নিয়ে এসেছি। কারণ যখন ভিড় থাকে তখন কিন্তু মাইকের সাউন্ড এবং গানের সুরের জন্য কিন্তু কোনো কিছুই বোঝা যাবে না, এবং কথা বলেও কিন্তু আপনাদেরকে বোঝানো সম্ভব না। তো হচ্ছে আমরা চলে যাব, চলে যাবার জন্য আমরা রাস্তায় চলে এসেছি। পিছন ফিরে আবার মাজারের এরিয়াটা দেখে নিচ্ছি। হাতের বাম পাশে দরগার বিলটি রেখে সাপের মতো এঁকে বেঁকে চলা পথ ধরে আমরা চলে যাচ্ছি।